রমজানের এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ যে আমলের কারণে আপনি হয়ে যাবেন পুত পবিত্র বেগুনা মাহাসুর গুনা থেকে সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যাবে জীবনের সকল গুনা আল্লাহ তাআলা মাফ করে দিবেন এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ কোরআনুল করিমে আল্লাহবাহায়ুন তাল্লা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াতে ইরশাদ করেছেন আল্লাহ তালা বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قل يا رسول الله يا عبادي الذين أسرفوا على أنفسهم যে সমস্ত বান্দারা নিজেদের নফসের প্রতি নিজেদের দেহের প্রতি আত্মার প্রতি অবিচার করেছ মানে গুনা করেছ লা লাহমাত আল্লাহার রহমত থেকে নিরাস হয়ে যেও না ইন্না বা নিশ্চয় আল্লাহ তাল্লা সকল গুনা ক্ষমা করেন ইন্না গফুর রহিম তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু এজন্য রমজান মাস হচ্ছে গুনা মাফের মাস কি আমল করলে গুনা মাফ হয়ে যায় মানুষ নিষ্পাপ হয়ে যায় দেখুন রসুলি কারিম সোল বলেছেন কী বলছেন হযত আবু মুসা শারিরা দিয়া লাহ আনহু বলেন রসুলি কারিম সল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আজজা ওয়াজাল্লা ইয়াবু সুতু ইয়াদাহু বিল্লাইল লিয়া তু বা মুসি উন্নাহার নিশ্চয়ই আল্লাহ তালা রাতের বেলায় তার দুই হাত প্রসারিত করেন যেন দিনের বেলার গুনাহারা রাতে মাফ চাইতে পারে তৌবা করতে পারে ফিরে আসতে পারে ওয়া বসুত ইয়াদাহু বিন লিয়াতু বা মুসি উল্লাইল এবং আল্লাহতায় দিনের বেলায় দুই হাত প্রসারিত করে রাখেন যেন রাতের বেলার গুনাহাররা দিনের বেলায় মাফ চাইতে পারে হাততা তাতুলু আসামসু ইলাম মাগুরি বিহা রবাহ মুসলিম এবং এই ধারা অব্যাহত থাকে পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত মানে কে পর্যন্ত যতদিন পৃথিবী ধ্বংস না হচ্ছে ততদিন পর্যন্ত আল্লাহ আল্লাহতালা রাতের বেলায় দুই হাত প্রসারিত করে রাখেন যেন দিনের বেলার পাপিরা রাতে বেলা মাফ চাইতে পারে এবং রাতের বেলায় আল্লাহ তালা দুই হাত প্রসারিত করে রাখেন দিনের বেলায় প্রসারিত করে রাখেন যেন রাতের গুনাকারা দিনে বেলা মাফ চাইতে পারে তো আল্লাহ তালা মাফের জন্য প্রস্তুত আর রমজান মাস হচ্ছে ইস্তেকফফারের মাস তৌবর মাস গুনা মাফের মাস আল্লাহ তালা কাছে ক্ষমা চাওয়ার মাস এবং আল্লাহর জন্যেও বান্দাকে ক্ষমা করার মাস এটা আবদুল্লাবিন মাসুদ আল্লাহ আনহু বলেন রসুলি করিম সল্লি সাল্লাম বলেছেন মিনা দেম গুনা থেকে তৌবাকারী ব্যক্তি এমন কামালু মাজা সে জন্য কোনো গুনাহ করেই নাই যে ব্যক্তি গুনা থেকে তা করে ফেলল যেমন ধরুন কোনো ব্যক্তি বেনামাজে ছিল গুণাগার নামাজ না পড়া একটা গুণা কোনো ব্যক্তি গুনা নামাজ পড়তো না সে এখন নামাজ পড়ে রাসুল বলেন যে যে বান্দা তৌবা করে ফিরে আসে সে জন্য এমন সে কখনো অপরাধী করে নাই কোনো ব্যক্তি মদ খেত সেই করে ফিরে এসেছে সে এখানে মদ খায় না আল্লাহ তালা কাছে সে এমন পবিত্র যেন সে আগে কখনো মদ খায়নি আল্লাহ তালা তোবাকারিকে এতটাই ভালোবাসেন হজরত আনাসি সল্লা সাল্লাম ইয়াকুল আমি রসুল করিম সাল সাল্লামকে বলতে শুনেছি রসুল বলেছেন কল্লাহ আল্লাহ তালা বলেন ইয়া ইবনা আদম হে বনি আদম যদি তুমি আমাকে ডাকো আর আমার প্রতি আশা রাখো গফারু তুলা না আমি তোমাকে ক্ষমা করবই করবা এতে আমি কারো পরুয়া করি না যদি তুমি আমার প্রতি বিশ্বাস রাখো ইয়াকিন রাখো আমার কাছে মাফ চাও আশা রাখো তাহলে মনে রাখো আমি তোমাকে মাফ করবই আমি কারো পরোয়া করি না ইয়া ইবনা আদম হে আদম সন্তান হে মানুষ তোমার গুণা যদি আসমানের মেঘমালা পরিমাণ যদি পৌঁছে যায় গুনার মাত্রা বাড়তে বাড়তে এতটাই গুণা হয়েছে যে আকাশের মেঘমালা পরিমাণ যদি তোমার হয়ে যায় মনে রাখো যে যদি আমার কাছে ক্ষমা চাও গফারুতুলা ওয়ালা উবালি আমি তোমাকে মাফ করবই কারো পর আমি করি না তোমার গুণা যদি আকাশ পরিমাণ নাম আকাশের মেঘমালা পরিমাণ যদি গুণা হয় আর যদি তুমি আমার কাছে সত্যিকার অর্থে এস্তেক ফার করো মাফ চাও আমি তোমাকে মাফ করে দিব আমি কারো পড়ুয়া করি না ইয়া ইবনা আদম হে বনি আদম লাউ আতাইতানি বিকিরাবিল আরদ হাদ্দান বিইসমিন লাকিতানি লা তুশরিক বি আ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা রাওয়াহু তিরমিজি হে বনি আদম তুমি যদি পৃথিবীর বালুকার পরিমাণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও যদি আমার কাছে কিয়ামতের দিন উপস্থিত হও আর যদি সেই গুনাহের মধ্যে যদি শিরিক না থাকে তবে আমি তোমাকে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব আল্লাহ তালা অবহি দিচ্ছেন বান্দা তুমি যদি গুনাহ করে আমি তোমাকে ক্ষমা করতে প্রস্তুত আর যদি শিরিকের গুণা না থাকে তবে আল্লাহ মাফ করে দিতে পারেন ইনশা আল্লাহ কারিম আল্লাহ তালা বলছেন ওমাই ইয়াম সুন্ন যে ব্যক্তি মন্দ কাজ করে আয়াজিম নাফসা নিজের প্রতি অবিচার করে সুম্মা ফির্লা আর আল্লাহ কাছে ক্ষমা চায় এজিদুল্লাহ কফুর ও রহিমা সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু রূপে পাবে আল্লাহ যে ব্যক্তি গুনা করার পর ভুল করার পর অন্যায় করার পর নিজের নক্সের প্রতি জুলুম করার পর আল্লাহর স্মরণে আসে আল্লাহকে সে স্মরণ করে স্তেক ফার করে আল্লাহ তালা বলছেন সে আল্লাহকে দয়াবান হিসাবে পাবে ক্ষমাশীল হিসাবে সে পাবে আনাসউদ্দিয়াল্লাহ আন বলেন করিম সুল্লাল্লাহ আলহি হোসাল্লাম বলেছেন কুল্লু ইবনি আদামা খত আদম সন্তান সবাই অপরাধী আর উত্তম অপরাধী হচ্ছে তারা যারা তওবা মানে ফিরে আসে ক্ষমা চায় মাফ চায় তারা হচ্ছে উত্তম অপরাধী আল্লাহ তাল দৃষ্টিতে আমি আপনি আমরা সবাই অপরাধী কম অপরাধী কেউ বড় অপরাধী কি প্রকাশ্য অপরাধী কি গোপন অপরাধী আল্লাহ তাআলার দৃষ্টিতে আমরা কেউই নিষ্পাপ নই নবিরাসুল্লাহ ছাড়া আমরা সবে অপরাধী এর জন্য উত্তম অপরাধী হচ্ছে তারা যারা তৌবা করে ফিরে আসে আল্লাহ তালা সে মাফ চায় যখনই কোনো গুণা হয়ে যায় যখনই কোনো অপরাধ হয়ে যায় গুস্তাখিক হয়ে যায় সীমালঙ্ঘন হয়ে যায় সাথে সাথে মাফ চাওয়া উচিত বিলম্ব করা উচিত নয় এবং সাথে সাথে একটা নেক কাজ করা উচিত কেন হজরতিবনে জবাহরি আল্লাহ আনহু বলেন রসুল করিম সাল্লাম বলেছেন ইতাকিল্লা হাই তুমা তুমি যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো ওয়া আতবিউস সায়াতাল হাসানাহ যে কোনো মন্দ কাজ হওয়ার সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলো যে কোনো মন্দ কাজ হওয়ার সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলো তাতে কি হবে তামহুহা তা তোমার মন্দটা দূর করে ফেলবে যে মন্দটার করার পরে তুমি একটা ভালো কাজ করেছো এই ভালো কাজ করার কারণে মন্দটা দূর হয়ে যাবে ওয়া খালিকিন নাস কিন হাসান রাহাতের মানুষের সাথে উত্তম আচরণ উত্তম ব্যবহার করো এর দ্বারাও কি হয়ে যায় গুনাহ মাফ হয়ে যায় কেননা আল্লাহ সুবাহান ও তালা বলছেন ইন্নাল হাসানাত ইউদ হিবনা সৈয়াত নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূরে সরাই দেয় নিশ্চয়ই পুণ্য কাজ মন্দ কাজকে বিদরিত করে ফেলে অর্থাৎ দূরে সরাই দেয় মানে আল্লাহ তালা নেজাম হচ্ছে এই কেউ যখন কোনো ভালো কাজ করে এই ভালো কাজের দ্বারা তার মন্দ কাজগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দেন ওয়াদা আলিকা রিক্র আলিদা কিরিন উপদেশ গ্রহণকারীদের জন্য এটা একটা উপদেশ এজন্য আমাদের উচিত রমজান ছাড়াও এবং রমজানেও বেশি করে তৌবা করা এসতেক ফার করা এসতেক ফার কীভাবে করবেন আসুন রসুলের হাদিস থেকে রসুলের আমল থেকে আমরা জেনে নিই রসুল করিম সল্লাহ আলাইসাল্লাম দৈনিক একশতবার তৌবা করতেন মানে আস্তাক ওয়া আতুব ইলে পড়তেন এজন্য আমাদের উচিত সকাল বিকাল সন্ধ্যায় সময় আল্লাহ তালা কাছে তৌবা করা এস্তেক ফার করা রব্বুল আলমিন আমাদের সবাইকে মাহে রমজানে গুনা মাফের শ্রেষ্ঠ আমল তওবা এবং ইস্তেফার জন্য আমরা দিনে রাতে সবসময় করতে পারি রব্বুল আলমী সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি